প্রিয় বন্ধুরা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া বা রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। কেমনভাবে ঘরে বসে মোবাইল ফোন দিয়ে এক্ষুনি 1 থেকে 2 মিনিটের মধ্যেই তোমরা এই রেজিস্ট্রেশন করতে পারবে, সেটাই হাতে কলমে আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। একই সঙ্গে রেজিস্ট্রেশনের সময় কোন কোন ভুল করলে তোমাদের সমস্যা হবে সে বিষয়েও কিন্তু তোমাদের সতর্ক করে দেব। কাজেই অতি আকর্ষণীয় এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। ভিডিও শুরুতেই একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য রেজিস্ট্রেশন করে রাখা মানে এটা নয় যে তোমাকে টাকা ধার নিতেই হচ্ছে। এটা মানে তুমি নাম লিখিয়ে রাখলে, তুমি রেজিস্টার্ড থাকলে, পরবর্তীতে পড়াশুনোর জন্য যদি তোমার অর্থের প্রয়োজন হয় বা ক্রেডিট নেওয়ার প্রয়োজন হয় তখন তুমি ক্রেডিট নিতে পারবে। কাজেই আমি প্রত্যেককে বলবো, তোমরা এই প্রকল্পে কিন্তু নথিভুক্ত হয়ে থাকতেই পারো। আর এই প্রকল্প নথিভুক্ত কি করে করবে দেখে নাও স্ক্রিনে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে রেজিস্টার করার জন্য প্রথমেই তোমাকে আসতে হবে ফোনের গুগল ক্রোম ব্রাউজারে বা অন্য যে কোনো ব্রাউজার তোমরা ব্যবহার করো সেখানে। সেখানে এসে টাইপ করো ওয়েবসাইট wbscc.wb.gov.in। ওয়েবসাইটটা ভালো করে দেখে নাও। এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমাদের সামনে এইরকম স্টুডেন্ট ক্রেডিট কার্ড ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে। একদম ওপরের দিকেই তোমরা প্রথমেই দেখতে পাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, সবুজ একটা বাক্সের মধ্যে রয়েছে, এটাতে তোমরা ক্লিক করো। ক্লিক করলে তোমাদের সামনে ফর্ম চলে আসলো। প্রথমে তোমার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, নামটাকে তিনটে ভাগে ভাগ করে লিখতে হবে। যদি কারোর নাম হয় অভিজিৎ কুমার বিশ্বাস, ফার্স্ট নেমে লিখবে অভিজিৎ, মিডিল নেমে লিখবে কুমার, আর লাস্ট নেমে লিখবে বিশ্বাস। যদি কারোর নামের মাঝখানে কোনো মিডিল নেম না থাকে, ধরো আমি ধরে নিলাম দুটো নাম, রাজা রায়, তাহলে তোমরা জাস্ট টাইপ করো, আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, রাজা, আর এ যে রাজা, আর লাস্ট নেমে লেখো রয়, মিডিল নেম কিচ্ছু লেখা লাগবে না। এবার ডেট অফ বার্থ, যে তুমি কবে জন্মেছো, ধরো আমি এখানে একটা ডেট দিচ্ছি, তোমার 2004 নয়, ধরো ওই সালটার উপর ক্লিক করে আমি 2000 সালে তোমার জন্ম হয়েছে জুন মাসের 7 তারিখে দিয়ে দিলাম। এরকম একটা ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করে নাও। এবার জেন্ডার, যারা ধরো মেল, ফিমেল, আদার্স, যারা মেল তারা মেল দেবে, যারা ফিমেল ফিমেল দেবে, আদার্স ক্যাটাগরিরা আদার্স দেবে। তো এখানে মেল দিলাম। এবার তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে তোমার কি আধার কার্ড আছে না নেই, তাহলে তোমার ধরে নিচ্ছি আছে, ইয়েস করলে এবার এখানে তোমাকে আধার নাম্বারটা দিতে হবে। ধরো এটা আমি আন্দাজে তো কিছু দিলাম না, আমি কিছু অংশ দিয়ে দিলাম, আধার নাম্বার কমপ্লিট। তোমরা এখানে একদম যাচাই করে তোমাদের আধার নাম্বার দেবে। এবারের অপশান হচ্ছে প্রোগ্রাম টাইপ, মানে তুমি কোন কোর্সে পড়ছো দেখে নাও। এখানে অনেক অপশান আছে, ডিপ্লোমা, এমফিল, পিএইচডি, পোস্ট ডিপ্লোমা, স্কুল, ইউজি, মানে আন্ডার গ্রাজুয়েট, যারা কলেজে পড়ছো তারা ইউজি নেবে, যারা ভোকেশনালে পড়ছো ভোকেশনাল নেবে, যারা স্কুলে পড়ছো স্কুল নেবে, স্কুল দিলাম। এবার দেবে তুমি কোন প্রোগ্রামে পড়ছো স্কুলের, 10, 11, 12, মানে একদম সিম্পল, যারা টেনে পড়ছো তারাও করতে পারবে, ধরো আমি করে দিলাম 10। এবার তোমাকে দেওয়া হচ্ছে স্টেট অফ ইনস্টিটিউশন, এখানে তোমাকে ওয়েস্ট বেঙ্গলই হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে তো পাবে না। এবার ডিস্ট্রিক্ট, তোমার জেলার নাম দাও, ধরো আমি এখানে একটা স্যাম্পল হিসাবে নদিয়া দিলাম। নেম অফ ইনস্টিটিউশন, এখানে তুমি নদিয়া দিলে নদিয়ার যত স্কুল আছে তার নাম ABCD আকারে পেয়ে যাবে, মানে প্রথমে এ দিয়ে শুরু স্কুলের নাম, তারপরে বি দিয়ে শুরু স্কুলের নাম, তারপর সি দিয়ে শুরু, তো তোমরা তোমাদের স্কুলের নামটা সিলেক্ট করে নিলে হয়ে গেল। এবার তোমাকে মোবাইল নাম্বার এখানে দিতে হবে, ধরো একটা মোবাইল নাম্বার তোমরা দিয়ে দিলে, আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। এবার ধরো তোমাকে ইমেল আইডি এখানে দিতে হবে। এখানে মোবাইল নাম্বার বসানোর ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক হবে, পার্মানেন্ট কোনো নাম্বার তোমরা দেবে যেটা বন্ধ হয়ে যাবে, এরম নাম্বার দিলে পরে সমস্যায় পড়বে, ইমেল আইডিটাও মনে রাখবে, প্রয়োজনে খাতায় লিখে নেবে। পরের অংশ, তোমাকে পাসওয়ার্ড সেট করতে হবে, মানে তুমি কী কী বলে দিচ্ছে এখানে, যে পাসওয়ার্ড শুড বি কন্টেন্ট মিনিমাম 8 ক্যারেক্টার্স, মানে তোমাকে বলেছে এই যে পাসওয়ার্ডটা হবে এটা স্ট্রং একটা পাসওয়ার্ড করতে হবে, তার মধ্যে সংখ্যা লাগবে, তারপর সিম্বল লাগবে, এগুলো দিতে হবে। ধরো তুমি প্রথমে যেভাবে করতে পারো, আমি একটা সিম্পল উদাহরণ তোমাকে দেখাচ্ছি, বড় হাতের RAJA, তোমার নামটা তুমি দিলে হলো। এবার তুমি একটা অ্যাট দ্য রেট দিয়ে দাও, অ্যাট দ্য রেট মানে এই যে এর মতন সিম্বলটা, এটা দিলে। তারপর তুমি তোমার পছন্দ অনুযায়ী কয়েকটা সংখ্যা দিয়ে দাও,
ধরো আমি দিলাম 1 2 3 4 5, এতটা সহজ কেউ দেবে না, তুমি তোমার পছন্দ অনুযায়ী একটা সংখ্যা দেবে। তাহলে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, একটা স্পেশাল ক্যারেক্টার মানে এই যে যে অ্যাট দ্য রেট সিম্বল দাও, আর কিছু সংখ্যা এটা দাও, সেম একই পাসওয়ার্ড তুমি এখানেও কনফার্ম করতে হবে, মানে দুবার তুমি পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখা লাগবে। পাসওয়ার্ড হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশন বাটনে তুমি ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে একটা পেজ খুলে যাবে এবং তুমি যে ফোন নাম্বারটি দিয়েছো সেখানে একটি এসএমএস যাবে। সেই এসএমএসের মধ্যে একটি কোড নাম্বার লেখা থাকবে যেটাকে ওটিপি বলা হয়। সেই কোডটা বসানোর পর দেখবে একটা অংশ রয়েছে সবুজ রঙের লেখা ভেরিফাই। ভেরিফাইয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে আর একটা পেজ খুলে যাবে, লেখা থাকবে রেজিস্ট্রেশন সাকসেসফুল, এবং তোমাকে একটা কোড নাম্বার দেওয়া হবে WBSCC দিয়ে শুরু, তারপর কিছু সংখ্যা থাকবে। সেই কোড নাম্বারটি এবং আগে তুমি যে পাসওয়ার্ড সিলেক্ট করেছো সেটা ভালো করে কিন্তু তুমি নোট ডাউন করে রেখে দাও। এই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়েই পরবর্তীকালে তোমাকে এই পোর্টালে লগ ইন করতে হবে, এবং যখন তোমার ক্রেডিটের প্রয়োজন হবে তখন ক্রেডিটের জন্য অর্থাৎ টাকা লোনের জন্য আবেদন করতে হবে। তো টাকা লোনের জন্য পরবর্তীতে কোন পদ্ধতিতে আবেদন করতে হয় সেগুলো তো তোমরা জানতেই পারবে, কিন্তু আপাতত এই রেজিস্ট্রেশনটা তোমরা ঘরে বসেই করে নিতে পারো। সবাইকে অভিনন্দন, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও যাতে তারাও ঘরে বসে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করে নিতে পারে। ধন্যবাদ।